গত বছর মে মাসের 5 তারিখে পুত্র সন্তানের জন্ম দেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। দেখতে দেখতে 1 বছরের বেশি বয়স হয়ে গেল তার ছেলের। ছেলের জন্মের পর নিজের অনুরাগীদের খুশির খবর জানালেও সন্তানের ছবি জনসমক্ষে নিয়ে আসেননি অভিনেত্রী বা তাদের পরিবারের লোক। দুর্গাপূজার মধ্যে প্রথমবার ছেলের সাথে নিজের অনুরাগীদের পরিচয় ঘটান কোয়েল। জানান ছেলের নাম রেখেছেন কবির, আর সে ছোট্ট কবিরই এখন দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। আর আজ সোমবার জন্মাষ্টমী উপলক্ষে ছেলের বেশ কিছু ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল। ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ছবিগুলোতে দেখা যাচ্ছে কোয়েলের কোলে বসে আছে কবির, আর মা কবিরকে শ্রীকৃষ্ণের সাজে সাজিয়েছেন। ছবিগুলোতে বেশ আনন্দিত দেখা যাচ্ছে কোয়েলকে। জন্মাষ্টমীর দিন ছেলের সঙ্গে কোয়েলের ছবি দেখে অত্যন্ত আনন্দিত কোয়েল ভক্তরা। কিন্তু ছবিগুলোতে ছেলের মুখ দেখাননি অভিনেত্রী, তা নিয়ে অনুরাগীরা আফসোস করলেন। একজন লিখেছেন, কোয়েল দি কবিরের ফেসটাও দেখাতে, আমরা আরো খুশি হতাম, বাট পিছন থেকে এত কিউট লাগছে, কিসে কি নজর না লাগে। আর একজন লিখেছেন, কবিরের মুখটা একটু দেখাও দিদি। এমন কমেন্টসে ভরে গেছে ছবির কমেন্ট বক্স। প্রসঙ্গত, করোনার কারণে কবিরের জীবনে মাইলস্টোন যেমন অন্নপ্রাশন, প্রথম জন্মদিন কিছুই সেলিব্রেট করা হয়নি। সেদিকটা মনে পড়লে কিছুটা মন খারাপ হয় কোয়েলের। তবে তিনি বললেন, ওর জন্য গোটা জীবনটা পড়ে রয়েছে, সেলিব্রেট করবার সুযোগ আসবে। তবে এই মুহূর্তে পৃথিবীর সেরে ওঠাটাই সবচেয়ে জরুরি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।